যে কোনো সময় যা ইচ্ছে তাই করা যায় না। অকাল বোধন, am I right? এত চুপ কর। বসন্ত কালে বাসন্তী। বিষয় কলকাতার বাংলা সিনেমা। এমন একটা সময় ছিল যখন বলিউডকে মানুষকে গোনায় ধরতো না। দক্ষিণী ইন্ডাস্ট্রি তখন বি গ্রেড সিনেমা বানাতো। তখন পুরো ভারতের সবচেয়ে ভালো সিনেমাগুলো নির্মিত হতো কলকাতায়। জানলে অবাক হবেন, ভারত থেকে অস্কারের প্রতিনিধিত্ব করতো বাংলা সিনেমা। ভারতের সিনেমায় প্রথম অস্কার পুরস্কারটিও কিন্তু একজন বাঙালির হাত ধরে এসেছিল। বোম্বে বড় বড় তারকারা তখন মুখিয়ে থাকতেন কখন সত্যজিৎ বা মৃণাল একটা রোলের জন্য ডাকবেন। কলকাতার সিনেমার জৌলুসটা মাঝে হারিয়ে গেল গত কয়েক বছরে। মেধাবী কিছু নির্মাতার হাত ধরে সেই হারানো দিন ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে আবারও। স্বর্ণের একটা ভাণ্ডার তো তাদের আগে থেকেই ছিল, সেখানে নিত্য নতুন পালক যোগ হচ্ছে প্রতি বছরই। সেই ইন্ডাস্ট্রির সেরা দশটা সিনেমা নিয়েই আমাদের আজকের আয়োজন। এই সিনেমাগুলো দেখলেই বুঝতে পারবেন কেন কলকাতার সিনেমা একটা সময় পুরো ভারতের মধ্যে সেরা ছিল। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। কতই রঙ দেখি দুনিয়ায়। মিথিলার সঙ্গে বিয়ে নয়, সৃজিত মুখার্জিকে মানুষ চিনেছিল যে সিনেমাটা দিয়ে, সেটার নাম বাইশে শ্রাবণ। প্রায় হারিয়ে যাওয়া প্রসেনজিৎ চ্যাটার্জিকে তুলে এনেছিলেন সৃজিৎ। দুধে এক গোয়েন্দা এবং ক্ষুরাধার মস্তিষ্কের এক সিরিয়াল কিলার, দুই চরিত্রেই অনবদ্য অভিনয় করেছিলেন বোম্বাদা। সেই সঙ্গে সিনেমার গানের জনপ্রিয়তা তো ছিলই। কলকাতার সিনেমা জগতে থ্রিলারের একটা অন্যরকম স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছিল বাইশে শ্রাবণ। পরিবার কিংবা আপন মানুষের প্রতি ভালোবাসার সংজ্ঞাটা নতুন করে বুঝিয়েছে বেলা শেষের সিনেমাটা। বড় কোনো স্টার নেই, রগরগে যৌন দৃশ্যও নেই, মারকাটারি অ্যাকশন নেই, আছে চমৎকার একটা গল্প। আর সেই গল্পের স্রোতেই সিনেমাটাকে মনের অন্দরমহলে জায়গা দিয়েছেন দর্শক। এই সিনেমা দেখার পরে স্বয়ং অমিতাভ বচ্চন টুইট করে প্রশংসা করেছিলেন। কলকাতায় এসে দেখা করতে চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। 2015 সালে কলকাতায় সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল বেলা শেষে। চিঠি লিখে প্রেম করার কথা তো শুনেছেন, কিন্তু চিঠি লিখেই বিয়ে সংসার করার অন্যরকম একটা গল্প নিয়ে দর্শককে চমকে দিয়েছিলেন জাপানিজ ওয়াইফ সিনেমাটা। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন, এই সিনেমার আবেদনটা তারাই বুঝতে পারবেন সব থেকে বেশি। এক পলক না দেখেও, কোনোদিন একটুখানি হাত না ছুঁয়েও যে সবটুকু দিয়ে কাউকে ভালোবাসা যায়, সেটাই দেখিয়েছিলেন জাপানিজ ওয়াইফ সিনেমাটা। দেখতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হবেন যে কেউই। এমন সিনেমা পুরো ভারতে আর কোনো ইন্ডাস্ট্রির বানানোর সাধ্য নেই, এটা শুধু অপর্ণা সেনের মতো বাঙালি পরিচালকই পারবেন। শুধু কলকাতা নয়, ভারতের বুকে জন্ম নেওয়া সবচেয়ে প্রতিভাবান পরিচালকদের একজন হিসেবে ধরা হয় ঋতুপর্ণ ঘোষকে। রবীন্দ্রনাথের চোখের বালির মূল গল্পটাকে তিনি নিজের মতো করে উপস্থাপন করেছিলেন সিনেমায়। গল্পটা শুনে ঐশ্বরিয়া তার ব্যস্ত শিডিউল সামলে তৈরি হয়ে গিয়েছিলেন। ঋতুদার সঙ্গে কাজ বলে কথা, এমনকি পারিশ্রমিক নিতেও রাজি হননি ঐশ্বরিয়া। বোম্বের সবচেয়ে দামি হিরোইন যখন শুধুমাত্র সিনেমার গল্প আর পরিচালকের নাম শুনে এক পায়ে রাজি হয়ে যান, সেই সিনেমাটা যে একটা মাস্টারপিস হবে সেটা তো আর বলে দিতে হয় না। চোখের বালিও ভারতীয় সিনেমার ইতিহাসে কাল্ট ক্লাসিকের মর্যাদাই পেয়েছিল। সবাই তো তোমাকে আদরের নাম দেয়, আমি একটা দিই। ওপার বাংলায় সবচেয়ে জনপ্রিয় জুটির তালিকা করতে বসলে সবাই দুই নম্বর থেকে শুরু করে, কারণ এক নম্বর জায়গাটা তো উত্তম কুমার আর সুচিত্রা সেনের জন্যই নির্ধারিত। সেই জুটির সিনেমা হারানো সুর। উত্তম সুচিত্রার কেমিস্ট্রিটাকে হারানো সুর দিয়েই লুফে নিয়েছিল সবাই। রোমান্টিক ধাঁচের এই সিনেমাটা হয়েছিল ব্লকবাস্টার হিট। এই সিনেমার সঙ্গে জড়িয়ে আছে একজন বাংলাদেশের নামও। হারানো সুরে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন প্রখ্যাত বাংলাদেশি চিত্রগ্রাহক বেবি ইসলাম। রোমান্টিক সিনেমা যারা পছন্দ করেন কিংবা উত্তম সুচিত্রার জুটির রসায়ন যারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চান, তাদের জন্য হারানো সুর মাস্ট ওয়াচ একটা সিনেমা। শাহরুখ খানের রোমান্স কিংবা সালমান ক্যাটরিনার জুটিগুলোকে হাস্যকর মনে হবে তখন। তুমি
নায়ক শব্দটা ভারতে শুধুমাত্র একজন মানুষের পাশে বোধহয় সব থেকে ভালোভাবে বসানো যায়। না, তিনি অমিতাভ বচ্চন নয়, এক ঘুষিতে দশটা ভিলেনকে আকাশে উড়িয়ে দেওয়া রজনীকান্তও নয়, তিনি মহানায়ক উত্তম কুমার। তাকে নিয়েই সত্যজিৎ রায় বানিয়েছিলেন নায়ক সিনেমাটি। বিশ্বের নানা প্রান্তের ফিল্ম স্কুলে এখনো যে সিনেমা নিয়ে পড়ানো হয়, বিভিন্ন দৃশ্য নিয়ে গবেষণা হয়, দুটো আলাদা মানসিকতার মানুষ বসে আছেন ট্রেনের একটা কামরায়, একজন কথা বলছেন, অন্যজন শুনছেন, ফ্ল্যাশব্যাকে উঠে আসছে নানা ঘটনার বর্ণনা। একজন বিখ্যাত নায়ক আর একটা উঠতি সাংবাদিকের সাক্ষাৎকারের দৃশ্যটাকে সামনে রেখে চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ। সময়ের সাথে সাথে খারাপ মানুষটাকে ভালো লাগতে শুরু করেছে, তার সম্পর্কে ধারণাগুলো বদলে যাচ্ছে, এমন অদ্ভুত সুন্দর কিছু সিকোয়েন্স সিনেমায় ফুটিয়ে তুলেছেন সত্যজিৎ। এই সিনেমায় উত্তম কুমারের সিগারেটের ধোঁয়া দিয়ে রিং বানানোর দৃশ্যটা দেখে অনুকরণ করেনি এমন তরুণ বোধহয় তখন খুঁজে পাওয়া যেত না। গত 20 বছরে কলকাতার সিনেমায় সেরা পারফরমেন্সের কথা বললে সবার উপরে থাকবে শব্দ সিনেমায় করা ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্সটা। পারফেকশনে খুঁজে থাকা একজন ডাবিং আর্টিস্টের রোলে অতুলনীয় অভিনয় করেছিলেন ঋত্বিক। তার দুর্দান্ত পারফরমেন্সই অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছে সিনেমাটাকে। তবুও ঋত্বিক এই সিনেমার নায়ক নয়, নায়কের নাম শব্দ। 2 ঘন্টার জার্নিতে একবার আপনার মনে হবে না যে কোনো বাংলা সিনেমা দেখছেন, বরং মনে হবে অস্কার বিজয়ী কোনো ইউরোপিয়ান আর্ট ফিল্ম দেখতে বসেছেন বুঝি। কৌশিক গাঙ্গুলির এই সিনেমাটা ইতিমধ্যে কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়ে গেছে ভারতীয় সিনেমার ইতিহাসে। ঋত্বিক ঘটক নামটাই দর্শকের জন্য যথেষ্ট। সে মানুষের যখন মেঘে ঢাকা তারার মতো কালোত্তীর্ণ একটা সিনেমা দর্শককে উপহার দেন, সেটা নিয়ে 3-4 যুগ পরেও আলোচনা হবে সেটাই স্বাভাবিক। মধ্যবিত্ত জীবনের করুণ গল্পের আখ্যান উঠে এসেছে মেঘে ঢাকা তারায়। সুপ্রিয়া দেবীর কণ্ঠে দাদা আমি বাঁচতে চাই সংলাপটা শুনে চোখের জল ঝরেনি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না বোধহয়। বলিউড কিংবা দক্ষিণ ভারত যত উন্নত ইন্ডাস্ট্রি হোক না কেন, কারোর পক্ষে কখনো সম্ভব নয় একটা মেঘে ঢাকা তারা বানিয়ে দেখানো। ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে যে সিনেমাটা নিয়ে গেছে সেটার নাম পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটাকে সিনেমায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ। লেখা আর আঁকায় পারদর্শী মানুষটা যে ক্যামেরার পেছনেও এমন দুর্দান্ত প্রতিভার পরিচয় দেবেন সেটা কেউই ভাবতে পারেনি। এখনও বিশ্ব চলচ্চিত্রে পথের পাঁচালী একটা বিশেষ জায়গা দখল করে আছে। ট্রেনের ভেঁপু কিংবা বৃষ্টির শব্দ অথবা অপু দুর্গার খুনসুটির দৃশ্যগুলো নস্টালজিয়ায় জাগিয়ে তোলে দর্শকের মনে। পথের পাঁচালীর জন্যই সত্যজিৎ রায়কে সম্মানসূচক অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল। দর্শক, এবার বলবো আমাদের তালিকায় সেরা সিনেমার নাম। ভিডিও এ পর্যন্ত দেখে যারা গালাগালি শুরু করে দিয়েছেন এবং গালাগালি যে মুক্ত সমাজ গড়ে তুলতে, আমার তালিকায় সেরা ভারতীয় বাংলা সিনেমা হলো দুই পৃথিবী, শ্রেষ্ঠাংশে দেব, জিৎ এবং কোয়েল মল্লিক। কলকাতা বাংলা সিনেমা নিয়ে কথা বলছে অথচ সুপারস্টার দেবদা এবং জিৎদা নেই বলে যারা চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে এটা সৌজন্য উপহার। কিন্তু দুর্ভাগ্য এই যে এই দুজন সুপারস্টারের ইন্ডিভিজুয়াল কোনো সিনেমা এই তালিকায় রাখা সম্ভব ছিল না, সে কারণে দুজনের একত্রে অভিনয় করা দুই পৃথিবী আমাদের তালিকায় সেরা। শ্রদ্ধেয় রাজ চক্রবর্তীর পরিচালনায় আজাইরা ধাঁচের মেলোড্রামা সিনেমা দুই পৃথিবী। হারিয়ে ফেলা ভালোবাসা খুঁজতে খুঁজতে হয়রান জিদ্দা কিভাবে দেবদার সহযোগিতায় ফিরে পাবে কোয়েল মল্লিকের অভিমান জড়ানো ভালোবাসা, তা নিয়ে এগিয়েছে এই কাহিনী। ন্যাকামিতে কে কাকে পেছনে ফেলতে পারে সে প্রতিযোগিতা পুরো সিনেমা জুড়ে চলেছে এই 3 অভিনয় শিল্পীর মধ্যে। ধ্বজভঙ্গ ডায়লগ ডেলিভারি আর খুবই নিম্ন স্তরের চিত্রায়ন এ যাবৎকালে সকল ভারতীয় বাংলা সিনেমা থেকে আলাদা করেছে দুই পৃথিবীকে। তবে দর্শক, লিস্টের সবার সেরা হলো সিনেমাটি আপনাকে দেখতে বলা যাচ্ছে না, ছোট্ট একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ থাকছে আর কি। আজকে শুরু এক চুমুকে আমাদের দুনিয়াদারি, যাই হোক, কলকাতা সিনেমাকে অবজ্ঞা করেন অনেকেই, অথচ রোমাঞ্চের ভাণ্ডার লুকিয়ে রয়েছে টালিগঞ্জ সিনেমার পরতে পরতে, সেটা এই সিনেমাগুলো না দেখলে বোঝা সম্ভব নয়। এই 10টির বাইরেও কলকাতার বানানো অসংখ্য ভালো সিনেমা আছে। হৃদয়গ্রাহী গল্প নিয়ে বাঙালির মতো আবেগ নিয়ে সিনেমার কেউই বানাতে পারে না, পারবেও না। শুধু শুধু তো আর এই ইন্ডাস্ট্রিকে হার্ট অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিয়ে দিন, আর সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদেরকেও জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত আপনি নিজে ভালো থাকুন, অন্যদেরকেও ভালো থাকুন। ধন্যবাদ।